নমস্কার মিথি কুকিং চ্যানেলে সবাইকে স্বাগতম তালের এই মৌসুমে তালের রেসিপি ঘরে ঘরে হবে না তা কী করে হয় তালের রেসিপির কথা মনে পড়লে সবার আগে যে রেসিপিটি মাথায় আসে তা হলো তালের বড়া তালের বড়া নিয়ে অনেকের অভিজ্ঞতা শুনেছি তা হল তালের বড়া শক্ত হয়ে গেছে কিংবা তালের বড়া একটু তিতে তিতে লাগছে আশা করি আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে এই সমস্যাগুলো থাকবে না তো রেসিপিটি শুরু করার আগে রেসিপিটি ভালো লাগলে লাইক করার অনুরোধ থাকলো আর আমার রেসিপিটি ফলো করে আপনি যদি রেসিপিটি বাসায় তৈরি করেন তাহলে কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলের সদস্য হয়ে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সদস্য হওয়ার অনুরোধ থাকলো তো চলুন রেসিপিটি দেখে নিই তালের বড়া তৈরি করার জন্য আমি প্রথমে তালের রসটা বের করে নিয়েছি আর এখানে মেজারমেন্ট কাপের এক কাপ তালের রস নিয়েছি আর এই তালের রসটা খুব মিষ্টি তবে অনেক সময় দেখা যায় যে তাল একটু তিতে দিতে হয় সেক্ষেত্রে তালের রসটা একটু জাল করে নেবেন তাহলে আর তিতে দিতে ভাবটা থাকবে না তো আমি এর সাথে ওয়ান থার্ড কাপ সুজি নিয়েছি তো সুজিটা আমি জল দিয়ে ভিজিয়ে রেখেছি আর এখানে নেবো আমি স্বাদ মতন লবণ স্বাদ মতন চিনি আর এক কাপ ময়দা তবে যদি প্রয়োজন হয় তাহলে আর একটু দেবো আর প্রয়োজন না হলে দেব না তো এবার আমি তালের রসের মধ্যে সুজি দিয়ে দিলাম এরপর দেব স্বাদ মতন চিনি দিয়ে দেব স্বাদ মতন লবণ এবার ভালো করে একটু মেখে নেব তো মেখে নিয়েছি এবার দিয়ে দেবো এক কাপ ময়দা তো ময়দা দেবার পর ভালো করে মেখে নেব এখানে আপনারা চাইলে নারকেল কোড়া দিতে পারেন আমি একদম সিম্পলভাবে তৈরি করছি আর এভাবে আপনি তৈরি করে দেখুন এটা খেতে কতটা মজা যা হোক মাখা হয়ে গেছে এখন বড়াটা ভেজে নেব সো প্যানে তেল দিয়ে দিয়েছি আর এটা ডুবো তেলে ভাজতে হবে আর দেখুন তেলটা গরম হয়ে গেছে এখন আমি এভাবে একটু একটু করে তেলের মধ্যে বড়াগুলো ছেড়ে দিচ্ছি এগুলো ভাজা হবে আর ওপরের দিকে উঠে আসবে তো দেখুন বরাগুলো তেলের ওপর ভাজছে এখন আমি এই বরাগুলো ব্রাউন কালার করে ভেজে নেব আর জালটা লাগব চুলার জাল মিডিয়ামে রেখে বড়াগুলো ভাজবো হাইটে ভাজতে যাবেন না তাহলে এক উপর থেকে কালো হয়ে যাবে প্লাস ভিতরে কাঁচা থেকে যাবে তো মিডিয়াম জালে আমি বড়াগুলো ভেজে নেব আর এটা ব্রাউন কালার হয়ে এলে অর্থাৎ বাদামি কালার হয়ে এলে এটা আমি উঠিয়ে নেব তো দেখুন আমার বড়াগুলো কত সুন্দর কালার চলে এসেছে বড়ায় তো এখন আমি তুলে নেব আর সেম প্রসেসে আমি বাকি বড়াগুলোও ভেজে নেব তো দেখুন সবগুলো বড়া আমি ভেজে নিয়েছি এই ছিল আজকের রেসিপি যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো ধন্যবাদ